পদত্যাগের ঘোষণা দিয়ে সংলাপের আহ্বান জানালে সাড়া দেবে বিএনপি। এদিকে দ্বাদশ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। জানাবো সংবিধানের কথা বলে এবার পার পাবে না আওয়ামী লীগ, বলছেন আমির খসরু। আরো থাকছে ভঙ্গাপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল। জানিয়ে দেব সংসদ সম্পূর্ণভাবে অকার্যকর, বলছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো সভা থেকে বিএনপির আহ্বায়ক সহ আটক ১৩। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পদত্যাগের ঘোষণা দিয়ে সংলাপের আহ্বান জানালে সাড়া দেবে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগেও ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেছিল। আমরা আমাদের প্রস্তাবনা পেশ করলেও কোনো কাজে আসেনি, কারণ তার সাংবিধানিক কোনো ক্ষমতা নেই। তিনি বলেন, যার সঙ্গেই সংলাপ হোক না কেন, মূলত সরকার প্রধানের ইশারার বাইরে কেউ কথা বলে না। সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংলাপের আহ্বান জানালে তাতে সাড়া দেবে বিএনপি। সংসদের ৫০ বছর পূর্তিতে আপনার মূল্যায়ন কি, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি অনির্বাচিত সংসদ, সম্পূর্ণভাবে অকার্যকর, কোনো গ্রহণযোগ্যতা নেই। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করতে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে, বিচার ব্যবস্থা একেবারে দলীয়করণের চেষ্টা করেছে, দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন, আমরা ২২টি রাজনৈতিক দল, আমরা গত বছরের ২ আগস্ট থেকে আন্দোলন করে আসছি। আমাদের প্রধান দাবি সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এ আন্দোলন করতে গিয়ে এরই মধ্যে ১৭ জন জীবন দিয়েছে। এ পর্যন্ত আমাদের ৬০০ নেতাকর্মী গুম হয়েছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করা হয়েছে। এ সরকার আমলে আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মির্জা ফখরুল, পবিত্র রমজান মাসে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। এরা গণতান্ত্রিক অধিকারগুলো কুক্ষিগত করে রাখতে চায়, এভাবে গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। তিনি বলেন, আজ জাতীয়তাবাদী সমমাননা জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমরা আমাদের ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি এবং আমাদের মাঝে বিদ্যমান ঐক্য আরো কিভাবে অটুট রাখা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। দ্বাদশ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সাবেক সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নানান ধরনের জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ ফুলে গিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নৌকা মার্কা বিজয়ী করে সোনার বাংলা বাস্তবায়িত করব। তিনি বলেন, ১৯৭৩ সালের ৭ই এপ্রিলে এই পার্লামেন্টে বঙ্গবন্ধু বলেছিলেন, দুনিয়ার পার্লামেন্টের কনভেনশন যেসব নীতিমালা রয়েছে সেগুলো আমরা মেনে নিতে চাই। এমন একটি পার্লামেন্টারি নীতিমালা ফলো করতে পারি যাতে যেন দুনিয়া আমাদের ফলো করতে পারে। আজ এই ৭.৫ কোটি বাঙালি তাদের নিজেদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে, এই পার্লামেন্ট তাদের সেই শাসনতন্ত্র দিচ্ছে। তিনি বলেন, আমি বহুবার বলেছি যে জাতি রক্ত দিতে শিখে গেছে, তাদের কেউ দাবায় রাখতে পারবে না, এটা প্রমাণ হয়েছে। শাসনতন্ত্রের মৌলিক অধিকার জাতীয়তাবাদে গ্যারান্টি দেওয়া হয়েছে। যারা শ্রমজীবী এসব মানুষের অধিকার খর্ব করবে তাদের কাচের করা হবে। তিনি বলেছিলেন, ভবিষ্যৎ প্রজন্ম যদি সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সমাজ বিনির্মাণ করতে পারে তাহলে আমার জীবনও শহীদের রক্ত সার্থক হবে। সংবিধানের কথা বলে এবার পার পাবে না আওয়ামী লীগ, বলছেন আমির খসরু। সংবিধানের কথা বলে আওয়ামী লীগ এবার আর পার পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংবিধানের কথা বলে তারা আরেকবার ভোট করার পায়তারা করছেন। সংবিধান কি? এই যে সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নিয়ে গেছেন, সেটি কি সংবিধানের লঙ্ঘন নয়? নাওগাঁয় নারীকে তুলে নিয়ে গেছেন, এটি কি সংবিধানের লঙ্ঘন নয়? ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মামলা দেওয়া কি সংবিধানের লঙ্ঘন নয়? একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এবার সংবিধানের কথা বলে পার পাওয়া যাবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। এ সরকার সাংবাদিকদের উপর নিপীড়ন চালাচ্ছে। কিছুদিন আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে কারাগারে পাঠানো হয়। তার অপরাধ ছিল, তিনি সংবাদে মানুষের পেটে ভাত নেই এটা লিখেছেন, অথচ তার রিপোর্টটি বাংলাদেশের প্রত্যেক মানুষের কথা ছিল। শামসুজ্জামানের রিপোর্টের চেয়েও কঠিন ভাষায় লিখেছেন সাউথ এশিয়ান ইকোনমিক ফর্মে। সাবেক এ মন্ত্রী বলেন, ইকোনমিক ফর্মের প্রতিবেদন বলা হয় গত ৬ মাসে সারাদিনে একবেলা খেতে পারেনি বাংলাদেশের এমন লোক ২৮%। বাংলাদেশে বর্তমানে যেটি চলছে এটিকে দুর্ভিক্ষ বলে, এর চেয়ে খারাপ কোনো দেশে হতে পারে না। ভঙ্গাপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল। টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়ার বড় ভাই মনিরকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল করেছে ভঙ্গাপুর জেলার সচেতন নারী সমাজ।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা টাঙ্গাইল দুই ভঙ্গাপুর গোপালপুর আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই নারী বক্তারা বলেন, গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা এক কিশোরী মামলা করেছে, কিন্তু এখনো তাকে আইনের আয়তায় আনা হয়নি। তাকে দ্রুত গ্রেপ্তার ও তদন্ত করে তার ফাঁসি দাবি করছি। উপযুক্ত শাস্তি সহ তাকে ফাঁসি না দেওয়া হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সংসদ সম্পূর্ণভাবে অকার্যকর বলছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মনে হয় এ সংসদ সম্পূর্ণভাবে অকার্যকর। এই সংসদের তো কোনো গ্রহণযোগ্যতাই ছিল না জনগণের কাছে, কারণ তারা নির্বাচিত নয়। অনির্বাচিত সরকার রাষ্ট্রপতির বিদায়ী ভাষণে সংঘাত এড়াতে সংলাপের ইঙ্গিত রয়েছে। এই সংক্রান্ত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা সম্পূর্ণভাবে সরকারের উপর নির্ভর করে। সরকার যদি চাই যে সংঘাত এড়িয়ে সামনের দিকে যাবে, তাহলে প্রথম কাজটা করতে হবে বিরোধী দলগুলোর দাবি পূরণ করা, অর্থাৎ সরকারকে পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে। তারা যদি বলে আমরা পদত্যাগ করবো, তত্ত্বাবধক বিষয়ে কথা বলবো, তাহলে হয়ে যাবে। আরো বলেন, পদত্যাগ না করে সংলাপের আহ্বান করলে বিশ্বাস করার কোনো সুযোগ তো নেই। আগে পদত্যাগ করতে হবে অথবা ঘোষণা দিতে হবে যে আমরা পদত্যাগ করব। বিএনপির মহাসচিব বলেন, আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি, কিন্তু তার হাতে তো সাংবিধানিকভাবে খুব বেশি ক্ষমতা নেই। আপনাদের মনে থাকা দরকার, যখন খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে বিরোধী দলে ছিলাম, তখন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রপতি কোনোটাই বাস্তবায়ন করতে পারেনি। তার যে ক্ষমতাই নেই, সুতরাং তিনি সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন বলে আপনারা মনে করছেন, কিন্তু আমরা মনে করি গতানুগতিকভাবে সরকারি দলের পক্ষ থেকে তাকে যে বক্তব্য দিতে বলা হয়েছে তিনি সেটাই পাঠ করেছেন। তিনি আরো বলেছেন, তারপরও রাষ্ট্রপতির বক্তব্যে আমার ব্যক্তিগতভাবে একটা কথা ভালো লেগেছে। তিনি বলেন, গণতন্ত্রবিহীন উন্নয়ন কখনো সর্বজনীন হয় না, সংঘাত প্রতিহিংসা নিয়ে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এ কথাগুলো ভালো, কিন্তু তারা যে প্র্যাকটিস করছে সেখানে কোনো গণতন্ত্রের বালাই নেই, বরং কী করে গণতন্ত্রকে ধ্বংস করা যায় সে বিষয়ে প্র্যাকটিস করছেন। প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, গতকাল সংসদে অনেক বক্তব্য হয়েছে, এমন বক্তব্য করেছেন যে মনে হয় খুব ভালো সংসদ, কিন্তু ওখানে হিসেব করলে খুঁজে পাওয়া যাবে না কয়েকটা মুলতবি প্রস্তাব যেখানে আছে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুলতবি প্রস্তাব করে আলোচনা হয়েছে, যে কথাগুলোর মাঝে মাঝে জনগণের দাবি হিসেবে উঠে আসে সেইগুলো নিয়েও সেখানে সংসদে আলোচনা হয়নি। ফখরুল বলেন, আমরা প্রায় 22টি রাজনৈতিক দল এই সরকারের পতনের দাবিতে আন্দোলন যুগপথ করছি, সেখানে আমাদের প্রধান দাবি হচ্ছে এই সরকারের পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারকে হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি বলেন, আমরা আলোচনা করছি যুগপথ আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি কী হতে পারে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও চলমান করছে, চলমান আন্দোলনকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এবং ঐক্যকে কীভাবে আরও দৃঢ় করা যায় সেইগুলো নিয়েও আলোচনা করেছি। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ হামলা চালাচ্ছে বলে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, হামলায় অনেকে আহত হয়েছে, আজ আমাদের কর্মসূচিতে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বাধা দিতে শুরু করে দিয়েছে। তারা বলছেন, কর্মসূচি পালন করতে দেবে না, তারা গণতান্ত্রিক পরিসরগুলো ছোট করে ফেলছে, এইভাবে জনগণকে দমন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। সাবেক মন্ত্রী বলেন, আমাদের প্রথম থেকে অত্যন্ত গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়েই এবং আন্দোলনের মধ্যে জনগণ সম্পৃক্ত হচ্ছে, আগামী দিনে সেটা আরো বেগবান হবে। সভা থেকে বিএনপির আহ্বায়ক সহ আটক 13। দলীয় কর্মসূচি পালন করার সময় সভা থেকে নেত্রকোনার পূর্বধল উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও 12 জনকে আটক করা হয়। শুক্রবার রাতে 11:45 দিকে উপজেলা সদর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকদের মধ্যে 10 জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ওই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান তালুকদার, সাবেক সভাপতি আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ওরফে হলুদ, যুগ্ম আহ্বায়ক শাকিল হায়নাত খান ওরফে বাদশাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির ওরফে পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ সেলিম মিয়া। বাকি তিনজনের নাম পরিচয় পাওয়া যায়নি। জেলা বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তেল গ্যাস বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো সহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচি হওয়ার কথা। এজন্য গত শুক্রবার রাতে উপজেলা বিএনপি রেলগেট এলাকায় সভা করে এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে 13 নেতাকে আটক করে। পরে থানার উপপরিদর্শক এসআই মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে আটক 13 জনের নাম সহ অজ্ঞাত 30-40 জনকে আসামি করা হয়। এ ঘটনা নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ সহ গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা দাবিতে শনিবার উপজেলা সহ বিভিন্ন পর্যায়ে অবস্থান কর্মসূচি ডাকা হয়।
আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সরকার রাষ্ট্রযন্ত্র পুলিশ বাহিনীকে ব্যবহার করে আমাদের পদবিরোধী অন্তত 13 জন নেতাকে গ্রেফতার করে। এতে করে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না। আটকদের মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।